اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، انك تقضي ولا يقضى عليك. وعليكم السلام ورحمة الله. Bye

أَفَهِمَّتَ أَوْ كُتِلَ انْقَلَبْتُ عَلَىٰ آقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبُ عَلَىٰ آقَابِهِ فَلَنْ يُضُرُّ اللَّهَ شَيَّا وَسَيَزِّيَ اللَّهُ الشَّاكِرِينَ فَقَالَ تعالى إِنَّكَ مَيْتُونَ وَعِنَّهُمْ مَيْتُونَ سورة الزمار تلش نمبر نمبر آيات আহ আলহামদুলিল্লাহ দেখো কোরআন আলেমরানের সূরাতুল আলে ইমরানের 144 নম্বর তে আল্লাহ বলেছেন অমা মুহাম্মাদুন ইল্লার রাসূলুন খালাত মিন ক্বাবলিহি আর রাসূল আফাইম্মা আও কুতিলান কালাবতুম আলা আকা আকাবিকুম অমাইয়্যান কালিব আলা আকা বিহি ফলাইয়াদরুল্লাহ শাইয়া বলছেন আর কেবল একজন বিগত হয়েছেন যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তবে তোমরা কি তোমাদের পিছনে ফিরে যাবে আর যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ আতিదికিতকদের কিতকগদের প্রতিদান দেবেন সুরাতুল জুমারে আল্লাহ পাক বলছেন ইন্নাকা মায়ীতুন ওয়া ইন্নাহুম মায়ীতুন நிச்சী আপনারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু ঘটবে স্পষ্ট কোরআনের কথা গত কয় দিন আগে দেখলাম গত কয় দিন আগে দেখলাম বাংলাদেশে কিছু

মৃত্যু হবে তার মানে আপনি জীবিত আপনার চিরজীবন নয় চিরজীবিত নয় আপনি মৃত্যু ওয়াইন ইন্মাই তু নিশ্চয়ই আপনারও মৃত্যু হবে তার মানে সময় আসলে আপনি মৃত্যুবরণ করবে এত কোনো সন্দেহ নেই এবং তারাও মারা যাবে সুতরাং আমরা জানি এই ঘটনাটা যে শহীদ কোরআন কারিমেনের একশো চুয়াল্লিশ সবার রায় যে যখন রসুল সাল্লাহ সাল্লাম মারা গেলেন তখন ওমর ইবন খাত্তাব খোলা নিয়ে রাস্তায় রাস্তা ঘুরতে আসে বলছেন কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারা গেছে আমি তাকে তরবারি দিয়ে ফায়সালা করব আবু বকর সিদ্দিক ঘটনা শুনছেন শোনার পরে আবু বকর সিদ্দিক ছিলেন আদিল আল্লাহর নরম মেজাজের লোক আর ওমর ইবন খাত্তাব ছিলেন গরম মেজাজের লোক আবু বকর সিদ্দিক তো চিন্তা করলো আমি এখন তাকে যদি কিছু বলি হয় না ও মানতে পারে সুতরাং আবু বকর সিদ্দিক খোদবা দিয়ে বললেন এই একটা পড়লেন যে এই একটা বললেন এই কা এই একটা কি পড়লেন দুনিয়ার মানুষ মারা গেছেন উনি মারা যাবেনি তবে যারা যে আল্লাহর ইবাদত করতে সে আল্লাহ চিরজীবিত আল্লাহর কোন মৃত্যু নাই আর যারা মোহাম্মদ সাল্লামের ইবাদত করতে

বাবুল মারিদুল নবী সাল্লাহ আলাই সাল্লাম এখানে চারশো চার হাজার চারশো আঠাশ থেকে শুরু হয়েছে রাসুল সাল্লা ফিরা এবং ওফাক জাতি এত অন্ধকার হয়ে গেল ফিরা এবং অত অসুস্থ থেকেই কি মৃত্যুবরণ যেমন আপনার আর রাহিকুল মাকতুমি পাবেন এবং আরো আরবি আবার স্বদেশে ডক্টর আসাদুল্লাহ গালিবের জীবন ইতিহাস নবীদের জীবনী মোহাম্মদ সাল্লা সাল্লামের কোরআন কোরআন করেন যে পঁচিশ জন জীবনীতে আনছে দেখবে বিস্তারিত দিয়ে দিচ্ছেন এই হাদিসগুলো বোখারি হাদিস গুলা আনছেন যে মোহাম্মদ সাল্লা মৃত্যুর এক সপ্তাহ পূর্বে পাঁচ দিন পূর্বে চার দিন পূর্বে একদিন পূর্বে কি হয়েছে এবং মৃত্যুর দিন বোখারী চার হাজার চারশো উনপঞ্চাশ নম্বর যে হাদিসটা আয়সা আদি আল্লাহ তালা বলছে আমার ভাগ্য কত ভালো আমার কফাল কত ভালো আমার তাকদীর কত ভালো মোহাম্মদ সাল্লাহ মারা গেছেন আমার পালার দিন আমার ঘরে আমার উরুফে মাথা রেখে আল্লাহ মুফতি সাহেব তুমি কি দেখো নাই মুফতি সাহেব তুমি কি দেখো নাই আশা সিদ্দিকা বলছেন যে আমার কপাল কত ভালো আমার ভাগ্য কত ভালো আমার পালার দি আমার ঘরে আমার উরুফে মাথা রেখে মারা গেছেন আর শেষ দাফন করা হয়েছে আমারই হুজরার মতে আমার ঘরে যেখানে থাকতাম সুবাহ আল্লাহ সুবাহ মুফতি সাহেব বন্ধ হয়ে গেছে যা সে অন্ধ হয়ে গেছে যা লেখাপড়া তো করবে না মুখস্ত কথা এই বিষয়ে ওফাত এবং কি অসুস্থতা শুরু থেকে প্রায় ষাট পঁয়ষট্টি নবীরা আমরা কি করছে মরে নাই তারা নমাজ পড়ে ভাই মোহাম্মদ সাল্লাহ সহি প্রমাণিত মোহাম্মদ রাজে গিয়ে দেখলেন সালাম কবরে নামাজ পড়ছে ভাই এটা সহি হাদিস কিন্তু এটা তো বার্জাকের জিন্দিগি ভাই দুনিয়ার জিন্দিগিতে চলে পরকাল জিন্দিকে তোমার কোন কাজে আসবে না কাজে আসবে না। সেটা বার্জাকের জিন্দিকে পাক নবীকে দেখাইছেন আদম সালামকে জিন্দা দেখাইছেন ইব্রাহিম সালামকে জিন্দা দেখাইছেন আদম সালামকে যখন প্রথম আকাশে গিয়া রসুল সালামকে দেখলাম আদম সালাম বসা আছেন সালাম হুয়া আদম হুয়া আবুক

মৃত্যু সাত গ্রহণ করবে আল্লাহ কোরআন বলছেন সেদিন সমস্ত প্রাণী মৃত্যু সাত গ্রহণ করবে একমাত্র বিরাজ করবে আল্লাহ সত্তা আর কেউ থাকবে না গাছপালা তরু লতা ছাগল গরু মানুষ হাঁস মুরগি ফেরেস্তা কুল সবাই মারা যাবে সেদিকে থাকবে কিন্তু এই কোরআন হাদিস প্রমাণ করছে মোহাম্মদ মারা গেছেন তবে বারজাকের জিন্দিকিতে সই হাদিসে আছেন যে বারজাকের জিন্দিকিতে পৃথিবীর মানুষ যে যেখান থেকে রসুল্লাহ সাল্লাহ সালাম এবং সালাত পাঠায়

গুরুর কত পাওয়ার আউ ওমর ওসমান রাজি আলো বুঝলো না মুক্তি সাহেব বুঝে গেল ওই সাহাবির আলসুল জিন্দা রসুলকে কবর দিয়ে আসলে না উজুবিল্লাহ জালে এ কোরআন কি বলছেন হাদিস কি বলছেন মোহাম্মদ হাসান মারা গেছেন নবীরা মারা গেছেন কিন্তু বারজাখের জিন্দিকে তারা জিন্দা আছেন এবং কি শহীদ যারা আল্লাহ রাসাদ তারাও জিন্দা আছেন কিরকম জিন্দা আছেন সেটা আমরা জানি না যেমন হাদিসের আছে যে যারা আল্লাহ রাস্তায় পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ রাস্তায় রাস্তায় শহীদ হয় তাদের রোহটাকে আল্লাহ রবুল আলমিন আল্লাহ আসের সাথে ঝুলন্ত একটা বক্সের মধ্যে দেয় আর তাদেরকে ফাঁকির আকারে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তোমরা ঘুরো খাও জানাতে ঘুরো নেওয়া খাও তার মানে শহীদের বিষয় কিন্তু পরকালের বারজাখের জিন্দিগি আমাদের জানা নাই বারজাকের জিন্দিকে তারা কিরকম আছে সেটা আমাদের অনুমান করার কোনো সুযোগ নাই যেহেতু রসুল স্লাম নামাজ না এটা বারজাখের জিন্দিগি বলে নাই যে এটা জুনিয়ার জিন্দগি কবরে কবরের জিন্দিকি নবীদেরকে যেহেতু রসুল সালাম বলছেন যে সালাম রসুল সালমানকে পোষণ হয় হবে আর রসুল স্লমান কাছে পোষণ হয় কিভাবে জিন্দা করে পোচানো হয় না মৃত্যু করে পোষণ হয় আমাদের এতগুলো মোটিভাই করার দরকার নেই যেহেতু রসুল সাল্লাম বলেছে পোষণ হয় কেমনে পোষণ হয় কিভাবে করা হয় এখানে মোটিফাই করার বারজাকের জিন্দিক সম্বন্ধে আমাদের আলমে বারজাক আমরা জানি না সুতরাং অতিরিক্ত বাড়াবাড়ি করা কারোর সুযোগ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রত্যেক নবী আদম আল্লাহ সে শুরু করে পৃথিবীর সমস্ত জীব ইন চান মারা যাবেন সেটা আল্লাহর কিন্তু নবী শহীদ সিদ্দিক তাদের বিষয়টা বারজাকের জিন্দিকে তারা জিন্দা আছেন এটা হাদিসে পাওয়া যায় কিন্তু কিরকম আছেন এই দুনিয়ার জিন্দিগির মতো না তারা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেই আল্লাহ রব্বুল আলমী নিয়েছে যেমন কোরআন এই আরেকটি কথা আছে যে সূরা আলে ইমরানে আছেন সূরা নিসা আছে যে মানুষগুলো যখন ঘুমে যায় তখন তারা মৃত্যুর পথযাত্রী তাদের রূহকে হরণ করে নিয়ে যায় আল্লাহ পাক আল্লাহাকী আমরা যখন ধরুন বিস্মিত আল্লাহ আল্লাহ বিস্মিক আমত আহিয়া আপনি আল্লাহর সাথে ইরাদা করছে যে আল্লাহ মৃত্যুর পথযাত্রী আর মুহাম্মদ মোহাম্মদ এই দোয়া শিখে দিয়েছেন এবং কোরআনে একটা বলছেন মানুষ যখন ঘুমে যায় তখন মানুষ কি মৃত্যু তখন তাদের রূহগুলো আল্লাহ নিয়ে যায় কিন্তু যখন